ভাতা বাড়ালো রাজ্য সরকার, আশাকর্মীদের উৎসাহ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, সেই মতো 1000 টাকা করে বাড়ানো হলো উৎসাহ ভাতা। এই সিদ্ধান্তে খুশি আশাকর্মীরা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশাকর্মীরা নিঃশব্দে কাজ চালিয়ে যাচ্ছে, একেবারে সামনের সারির যোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে আশাকর্মীদের। গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তারা করোনা সংক্রমণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেছেন, যাতে কোনো ধরনের জ্বর কিংবা কোনো উপসর্গ দেখা দিলেই এলাকার মানুষজন যাতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন সেই বিষয়ে অবহিত করেন। চুপিসারে যেভাবে আশাকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন তা প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, আমার আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ আছে এমন 4,337 জন রোগী সন্ধান দিয়েছেন। রাজ্যের সন্ধানে অ্যাপের সাহায্যে অসুস্থদের তথ্য সংগ্রহ করেছেন। করোনা পরীক্ষায় সেই তথ্য বিশেষ কাজে লেগেছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তাদের কাজের এই স্বীকৃতি হিসাবে 1000 টাকা করে উৎসাহ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আশাকর্মীদের কাজকে আগেই স্যালুট জানানো হয় রাজ্যের তরফে। করোনা মোকাবিলায় তাদের সামনের সারির সৈন্য হিসেবেই সম্মান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের 10 লক্ষ টাকার বিমার আওতায় এনেছেন তিনি। এবার আরও 1000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত। এক সংবাদ মাধ্যমে প্রকাশ, রাজ্যের তরফ থেকে আশাকর্মীদের মাসের 3,500 টাকা করে দেয়া হতো, এখন আরও 1000 টাকা বাড়ায় তাদের মাইনে গিয়ে দাঁড়ালো 4,500 টাকা। জানা যাচ্ছে রাজ্যে প্রায় 53,000 আশাকর্মী রয়েছেন। রাত দিন গ্রামে কাজ করে যাচ্ছেন তারা, নিজের জীবনকে কার্যত বাজি রেখেই লড়াই চালাচ্ছেন তারা, তাই এইরকম সিদ্ধান্ত।